প্রধান উপদেষ্টার বক্তব্য আশান্বিত করলেও অন্তর্বর্তীকালীন সরকারের রোড ম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয় প্রেস ক্লাবে একটি স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন সাধারণ নির্বাচন আয়োজন করতে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিক উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় এই স্মরণসভার এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণকে স্বাগত জানান বলেন বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়েছে তবে ভাষণে এই সরকারের রোডম্যাপ স্পষ্ট হয়নি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়নি কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন সে রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি বিএনপি মহাসচিব বলেন দেশকে আর পুলিশি রাষ্ট্র হিসেবে দেখতে চান তারা প্রশাসনে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের সরিয়ে দিতে হবে অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল পরাজিত শক্তি চক্রান্ত রুখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব তিনি বলেছেন কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতির জন্য আবারও ভারতের আচরণের সমালোচনা করেন বিএনপি মহাসচিব এই বন্যা এসছে যেভাবে এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্থদের সহায়তায় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব এ সময় ছাত্রজনতার ঐক্যবদ্ধ শক্তি দিয়ে বানভাসীদের সংকট কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা